আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দিনি ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি অজিফা নিয়ে এসেছি যেই অজিফাটি সব বোনেদেরই দরকার। যে বোনেদের কোনো দিন সন্তান হয় নাই আজ পর্যন্ত, ধরেন আপনাদের বিয়ে হয়েছে 10 বছর কিন্তু এখনো পর্যন্ত আপনারা সন্তান পাননি, তিনি বোনেরা আপনাদের জন্যেই এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা এই আমলটি করবেন এবং আপনাদের সন্তান হবে ইনশা আল্লাহ। দিনী বোনেরা, আপনারা আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আপনারা শুধু আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটি এসএম আল মুসাউবিরু, এই এসএমটি আপনারা পড়ে পাঠ করে আপনারা পানিতে ফু দিয়ে ওই পানিটা খাবেন। কিভাবে খাবেন, কখন আমলটি করবেন আর কিভাবে করবেন আমি বলে দিচ্ছি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যিনি বোনেরা, আপনারা প্রথমে শুনে নিন এই নামের ব্যাখ্যা আমি করছি। আল মুসাউবিরু হলেন যিনি সমস্ত সৃষ্টি জগৎ সৃজন করেছেন, তিনি পূর্ব আকৃতি ব্যতীত এগুলোকে সৃষ্টি করেছেন, তার হিকমত অনুসারে তিনি সেগুলোকেই সুবিন্যস্ত ও সুখারহাম গঠন করেছেন। তিনি তার প্রজ্ঞা অনুসারে সৃষ্টি জগৎকে আকৃতি দান করেন, যখন তারা অস্তিত্ব ছিল না তিনি এই মহান গুণে সর্বদা ছিলেন ও থাকবেন। দিনী বোনেরা, আমি এখন বলে দিচ্ছি আপনারা আমলটি কিভাবে করবেন, মনোযোগ দিয়ে শুনে নিন। আপনারা কি করবেন, যখন আমলটি করবেন প্রথমে পাক সাফ হয়ে নেবেন। পাক সাফ হয়ে আপনি আমলটি করবেন রমজান মাসে। আমাদের সম্মুখে আসতেছে রমজান মাস, আর এই রমজান মাসেই আপনারা আমলটি করবেন, অথবা আপনি রমজান মাস সারাও যদি আমলটি করেন তাহলে আপনার রোজা রাখতে হবে। দিনী বোনেরা, আপনারা কি করবেন, প্রথমে 3 বার দুরুদে পাক পড়ে নেবেন। 3 বার দুরুদে পাক পড়ার পর আপনি পড়বেন 21 বার আল মুসাউবিরু আল মুসাউবিরু, এই এসএমটি আপনি পড়বেন 21 বার। 21 বার পড়া শেষ করে আপনি আবার শেষে 3 বার দুরুদে পাক পড়ে নেবেন। 3 বার দুরুদে পাক পড়া শেষ করে তারপর আপনি 1 গ্লাস পানিতে ফুঁক দিয়ে দেবেন, মানে দম করে দেবেন। দিনি বোনেরা, আপনারা যে দুরুদে পাকে পড়বেন, যদি কেউ না জানেন আমি ছোট্ট একটি দুরুদে পাক বলে দিচ্ছি। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদে পাকে আপনারা পড়ে আমলটি শেষ করতে পারেন। দিনী বোনেরা, এতটুক পড়ার পর আপনারা পানিতে ফুঁক দিয়ে ওই পানিটা আপনি 1 টানা 7 দিন খাবেন। কোন সময় খাবেন তাহলে শুনুন। আপনি কি করবেন, রোজা রাখবেন। রোজা রেখে আপনি রোজা ভাঙার সময় যখন ইফতার করবেন সন্ধ্যার সময়, তখন আপনি ইফতারের সময় ওই পানিটা দিয়ে প্রথমে রোজা খুলবেন। দিনী বোনেরা, এইভাবে আপনারা আমল করবেন। আমাদের সম্মুখে আসতেছে রমজান মাস, ওই রমজান মাসে আমরা সবাই রোজা রাখব। ওই রোজাতেই আপনি এই আমলটা করে আপনি ওই পানিতে দম করে আপনি পানিটা খাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের ঘরে সন্তান দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমলটি কিভাবে করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার কথা বলবো অন্য একটি ভিডিওর মাধ্যমে, সেই পর্যন্তর জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। খুদা হাফিজ।